নমস্কার, টেস্ট উইথ টু ব্লুতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসে গেলাম। আমার আজকের রেসিপি হলো টেঙ্গি টমেটো চিকেন। আমার এই রান্নাটি করতে লাগবে হাফ করে কেটে নেওয়া 500 গ্রাম টমেটো, 4 টুকরো করে নেওয়া একটা বড় আলু, স্লাইস করে নেওয়া 2 মিডিয়াম পেঁয়াজ, 2 ইঞ্চির মতন আদা এবং 20 কোয়া রসুন, কিছু সবুজ লঙ্কা। এখানে আমি সবুজ লঙ্কাগুলোকে লম্বা লম্বা করে কেটে বিচি ছাড়িয়ে নিয়েছি এবং কিছু লাল লঙ্কা, আর 300 গ্রাম চিকেন। তাহলে এবার শুরু করি। এবার একটি পাত্র নিয়ে তাতে এক এক করে চিকেন, রসুন, আদা, পেঁয়াজ, স্লাইস করে নেওয়া সবুজ লঙ্কা, লাল লঙ্কা, টমেটো, আলু, 2 তেজপাতা, স্বাদ অনুযায়ী নুন এবং জল দিয়ে পাত্রটা ঢেকে দিচ্ছি। এবার গ্যাসের উপরে বসিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। 10 মিনিটের মতন হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে একবার দেখে নেব চিকেন সিদ্ধ হলো কিনা। মনে হচ্ছে আরেকটু সিদ্ধ হবে, এখানে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিলাম। প্রায় 20 মিনিটের মতন হয়ে গেছে। দেখুন, এখানে চিকেন, টমেটো, আলু সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটা বাদ দিয়ে বাকি সব উপকরণগুলো একটি স্ট্রেনারের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন এগুলো সব আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলাম। এভাবে ধুয়ে নেওয়ার কারণ হলো এতে কারির রংটা খুব সুন্দর হয়। এখন চিকেনগুলোকেও একটি প্লেটে ব্রেড করে নিলাম আর স্টকটাকেও একটি পাত্রে রেখে দিলাম। এই স্টকটাই আমরা কারি বানানোর জন্য ব্যবহার করব। এবার আলুগুলোকে আলাদা করে রেখে আর তেজপাতাগুলোকে বাদ দিয়ে সব উপকরণগুলোকে একটি মিক্সারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন, খুব ভালো করে পেস্ট হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং একটু নুন দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেব। এখন গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি প্রায় 1/2 কাপের মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেব। চিকেনগুলোকে একটি প্লেটে তুলে নিলাম আর এই চিকেন ফ্রাই করা তেলটাকে একটি বাউলে উঠিয়ে রাখব। এখন আরেকটি পাত্রে 2 চামচের মতন তেল নিয়ে গ্যাসে গরম করার জন্য বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন যে টমেটো পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটি ঢেলে দেব। টমেটো পিউরিটাকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো সব দিয়ে দিয়েছে। এবার স্টকটা যে আলাদা করে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। এবার সব কিছু ভালো করে নেড়ে আঁচটাকে লো টু মিডিয়াম করে 2-3 মিনিট ফুটে ওঠার জন্য রেখে দেব। এবার এর মধ্যে বয়েল করে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আঁচটাকে একটু লো করে 5 মিনিটের মতন রেখে দিলাম। 5 মিনিটের মতন হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব। দেখুন, চিকেনগুলো সুন্দর কারির সাথে মিশে সফট হয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। তার মানে রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে প্লেটে সার্ভ করে নেব। এখন চিকেন ফ্রাইড তেলটা যে আলাদা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে আর ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিলাম।
দেখুন, টেঙ্গি টমেটো চিকেন রেডি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, ট্রাই করে দেখুন, সত্যিই টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আরও মজার রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।